বলছি কি দিদি এইভাবে বসে থেকে ফুটোকে খুঁজলে হতো না আমাদের নামে শুধু শুধু কলঙ্ক দিয়ে দিল ঠিক বলেছিস কিন্তু কী করে খুঁজি বল ওর কোনো আতা পাতা নেই কি করে খুঁজব বুদ্ধি লাগাও দিদি বুদ্ধি লাগাও আমরা যখন সকালবেলা ফুটোকে বাড়ি ডাকতে যাই তখন ওর বউ বাড়িতে ছিল ছিল কি না হ্যাঁ ছিল তার একটু পরে একটা গাড়ির আওয়াজ আসে স্কুটির আওয়াজের মতন তাই কিনা হ্যাঁ আমরা ভেবেছি পাশের বাড়ি বৌদি এসেছে মনে হয় চল তো বাড়ির সামনে গিয়ে গাড়ির টায়ারের দাগ আছে কি দেখবো ঠিক বলেছ টায়ারের দাগ যেখানে যেখানে যাই সেইখানে সেইখানে গিয়ে খুঁজতে পারে পেয়ে যাবো আমার যত দুঃসম্ভব এই ফুটোর বউই ফুটোকে গায়েব করেছে হাত দিদি সেদিন দেখলে না তাহলে ওই গায়েব করে এখন আমাদের উপর দোষ দিচ্ছে আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে সব সম্পত্তি ওই হাতাবে এরকম কোনো প্ল্যান করছে একদম ঠিক আমরা যেরকম প্ল্যান করছিলাম ও ঠিক সেরকম প্ল্যান করছে তাহলে প্রথমত গাড়ির টায়ারের পিছন পিছন যেতে হবে যদি গাড়ির টায়ারের দাগ পাওয়া যায় কি বলিস একদম দিদি একদম কাল লাগিনি সাকচুন্নী তোদের এখনো বলছি ভালোই ভালোই বলে দে আমার বন্ধু কোথায় সত্যি বলছি হাগু আমরা জানি না এই ফুটো কোথায় দেখ মিথ্যা কথা বলবি না আমি জানি তোরা টাকার জন্য এসব করছিস সত্যি বলছি হাগু আমাদের টাকার দরকার নেই কিছুর দরকার নেই তোমার কোনো কিচ্ছুর দরকার নেই তুমি শুধু আশ্রয় দিয়েছো এখানে সেটাই অনেক আমরা এখান থেকে ব্যবসা করে জীবনে অনেক উন্নতি করার চেষ্টার জন্য আমরা এখানে এসেছি সত্যি বলছি আমরা ফুটোকে কিচ্ছু করিনি তাহলে ফুটোকে কে করলো হ্যাঁ আমাদের সন্ধ্যা অব্দি টাইম দাও আমরা যেখান থেকে পারি সেখান থেকে ফুটোকে খুঁজে এনে দেবো কি করে খুঁজে এনে দেবি আমি খুঁজে পাচ্ছি না তোরা কি করে খুঁজবি একটু সময় দাও আমরা একটু আমাদের মাথার বুদ্ধি খাটাই তোরা নতুন কোনো প্ল্যান করছিস না তো না না হাগু একবার বিশ্বাস করো একবার বিশ্বাস করে সন্ধ্যা টাইম দাও আমরা যদি এরকম কোনো অঘটন ঘটাতাম তাহলে কি আমরা এখানে থাকতাম আমরা এখান থেকে পালিয়ে যেতাম না মানুষ বারবার ভুল করে আমরা তার ভুল করতে চাই না আমরা নিজের জীবনকে একটু সুযোগ দিয়ে শুধরাতে চাই নিজের জীবনকে আরও উন্নতি করতে চাই আমরা আর কোনো দিন মানে টাকা পয়সা লোভের জন্য এইসব উল্টো পাল্টা কাজ করব না দেখ সন্ধ্যা অব্দি টাইম দিলাম এর ভিতর যদি তোরা কিছু করতে পারিস তো কর না হলে বাড়ি থেকে গেট আউট হয়ে যা ঠিক আছে হাগু সে সন্ধ্যা অব্দি টাইম দাও বাবা ও বাবা বাবা পাদু তোর কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি রকম মন খারাপ করো না কাকাকে আমি যেখান থেকে পারি সেখান থেকে খুঁজে এনে দেবো বলছি কি তোমরা দুজন কি আমার ফুটো কাকাকে এখান থেকে কি করেছো হ্যাঁ না রে পাদু না সত্যি বলছি আমরা কিচ্ছু করিনি হ্যাঁ পাদু সত্যি বলছি আমরা কিচ্ছু করিনি আমাদের প্রত্যেকের তোমাদের উপরই সন্দেহ হচ্ছে একবার আমাদের একটু ভালো হওয়ার সুযোগ দাও আমরা সন্ধ্যার ভিতরে যেখান থেকে পারি সেখান থেকে ফুটোকে খুঁজে এনে দেবো আর তোরা যদি এই বাড়ি থেকে পালিয়ে দাও তাহলে না না সত্যি বলছি আমরা পালাবো না পালালে তো আমরা এতক্ষণ পালিয়ে যেতাম ঠিক আছে আমিও খুঁজছি আর তোরা সন্ধ্যার ভিতরে যদি খুঁজে এনে দিতে পারিস আমার ফুতো কাকাকে আমি তোদের কথা দিচ্ছি তোদের মাথার তুল আবার তোদের ফিরিয়ে দেবো হ্যাঁ কি বলছো আমাদের মাথার চুল আমরা ফিরে পাবো অবতই পাবি যদি ফুতো কাকাকে খুঁজে এনে দিতে পারিস আর ফুতো কাকা যদি বলে যে তোদের কোনো দোষ নাই তাহলে তোদের মাথার তুল আমি ফিরিয়ে দেবো কথা দিলাম ঠিক আছে পাদু ঠিক আছে আমরা সন্ধ্যার ভিতরে যেখান থেকে পারি সেখান থেকে খুঁজে এনে দেবো বাবা এদের তখন বাড়ি থাকতে দিয়েছ এদের ভালো হওয়ার একটা সুযোগ দাও যদি সত্যি এরা ভালো কাজ করে তাহলে এদের আমি পুরস্কার দেবো এদের মাথার তুল তোর কি মনে হয় বাবা এরা করেনি এসব কাজ আমি ঠিক বলতে না বাবা তবু যেই করেছে কি না করেছে আমি ঠিক ধরে নেবো তুমি দেখো আমি ফুটো কাকাকে হাত গেল ভিতলে আমি খুঁজে এনে দেবো চল চল দেখি খুঁজি আমি লালবাতারি চম্পা মামা তিনজন মিলে খুঁজতে বেলত্তি তুমিও খোঁতো বাবা তুমিও খোঁতো মনে থাকে যেন আর ঠান্ডার ভিতরে যদি ফুটো কাকে খুঁজে না এনে দিতে পারিস তোদের বাড়ি থেকে এবারি থেকে বিদায় করে দেবো ঠিক আছে বাদু ঠিক আছে চলো বাবা চলো চলে বোন শাকচুনি তাড়াতাড়ি ফুটোকে খুঁজে ফেলি তাহলে আমাদের মাথার চুলও ফিরে পাবো আর এদের মোটামুটি যে বদনাম আমাদের উপর দিয়েছে সব বদনাম থেকে মুক্তি হতে পারবো চল চল তাড়াতাড়ি লেগে পড়ি কাজে চলো দিদি তাড়াতাড়ি চলো দিদি ভালোভাবে দেখো কোনো গাড়ির টায়ারের ছাপ্পা আছে কিনা দেখো গাড়ির টায়ারের ছাপ্পা তো না এটা ঠিক দেখা যাচ্ছে মনে হয় কি খুব ওজন নিয়ে এখান থেকেও গেছে চটির ছাপ্পা দেখা যাচ্ছে কই দিদি কই এই দেখ এখানে ও বাবা তাই তো এটু দেখা যাচ্ছে অনেক বড় পায়ের ছাপ্পা মনে হচ্ছে কে ফুটোকে মাথায় করে নিয়ে গেছে বুঝতে পেরেছিস আর এই পায়ের ছাপ্পা দেখে মনে হচ্ছে এটা কোনো মেয়ে ছেলের পায়ের ছাপ্পা আমার মনে হচ্ছে কি ওই ফুটোর ঝুমারি কাজ তা একদম ঠিক বলেছিস হ্যাঁ কাজ কর এই ছাপ্পা ধরে ধরে পিছন পিছন চল দিদি বলছি আমরা খুঁজে পাবো তো ফুটোকে ফুটোকে খুঁজে পেতেই হবে সমাজের বুকে আমাদের সম্মান ডুবে গেছে যে ভালো করতে ফুটোকে নিয়ে গেছে নাহলে হাতে বাজারে তো কোথায় দেয়নি বলতে বলা দেয় না ফুটো কাকার বউ ধোঁমা থেও না কম না তার কাছে একটু জিজ্ঞাসাবাদ করে দেখি একটু ভাই ফাই দেখিয়ে দেখি কাকিমা ও কাকিমা দাদাটা খলো দেখি এই বাড়িটা ভালো আছে ঘরের ভিতরে 10 লাখ টাকায় দুটো বেডরুম একটা হল একটা কিচেন বাবা এটা ভালোই আছে এইটা কিনলে হবে ও কাকিমা কাকিমা দাদাটা তো খলো আমি পাদু এই শালা পাদুদ জ্বালা জীবনটা পুরো ঝটঝরে হয়ে যাবে ছোট ছোট খালি ঢাকা কি করে আবার রাস্তে না দিলে শুধু শুধু আমার নামে বদনাম করবে যে আমি হয়তো কিছু করেছি তখন আস্তে দিতেই হবে আর কি করা যাবে এসো ভিতরে এসো দরজা খোলা আছে বলতে কি ফুতো কাকালে लास्ट কখন তুমি দেখতেছিলে আর বলো না হ্যাঁ সকালবেলা দেখেছিলাম এই সাতটার দিকে তারপরে বললো যে আমি একটু হাগু করে আসছি হাগু করতে গিয়ে আর আসলোই না বলছি সকালবেলা কি পুতো কাকার কোনো ফোন আসছিল কই না তো সেরকম তো কিছু শুনিনি হ্যাঁ বলতে কি বাড়ি থেকেও পুতো কাকারে খোঁজ করতে আসছিল কি না না সেরকমটাও তো দেখিনি পাদু তুমি যেখান থেকে পারো পাদু তুমি তোমার কাকাকে খুঁজে নিয়ে আসো না পাদু হ্যাঁ আনবো কাকিমা আনবো তুমি টেনশন করো না যেখান থেকে বাড়ি সেখান থেকে খুঁজে আনবো তাহলে বোধহদ কি করতো দাও না খোঁজো না তো বলছি আমার ফুটোর কিছু হয়নি তো না না পয়সা লোক হয়তো কিডনপ করেছে মনটা সেরকমই বলছে কিন্তু ওর কাছে তো কোনো টাকা পয়সা নেই ওকে কেন কিডনাপ করতে গেল কে জানে ও তুমি বুঝবা না অনেক মুদি কাকিবা হ্যাঁ আমার তো দল খাবো তো দল এনে দেবা হ্যাঁ বাবা আমি আসছি খেটে বাড়ি থাকতে গেলে কাজের লোক থাকতে হবে আর কি কদিনের এই ব্যাপার তারপরে আমি সেপারেট হয়ে যাবো এদিকে ফুতো কাকা হারাই গেছে কাকিমা বসে বসে মোবাইল দেখছে দেখি মোবাইল কি দেখছে দেখে নি পথ এ বাবা এই মোবাইল তো দেখছে বড় বড় ঘর ফ্ল্যাট বাড়ি কেনার জন্য এর মতলব তো ভালো না হ্যাঁ এত টাকা বাবা কোথায় বাবার তেরো লাখ টাকার একটা বাড়ি দেখছে এ বাবা এই আমার কাকাকে কিডন্যাপ করেনি নি তো বলা যায় না এরপরে একটু চোখে চোখে নজর রাখতে হবে বলছি কি পাদু জলের সঙ্গে আর কিছু আনবো না না কাকিমা শুধু জল আনলেই হবে

হ্যাঁ বাবা তুমি যাও তাড়াতাড়ি তোমার কাকাকে উদ্ধার করে নিয়ে আসো তোমার কাকাকে খুঁজে নিয়ে আসবে কত বড় ক্ষমতা হ্যাঁ কিরকম পারিস আন দেখি হ্যাঁ আমার নামে ঝুমা কাজ করতে হবে তাড়াতাড়ি এদের কিডন্যাপের খবরটা দিয়ে টাকার ডিমান্ডটা করতে হবে যাই দিকে একটু বেরোতে হবে যাই তাড়াতাড়ি কাজটা করে ফেলি এই মোটামুটি এই হাগুকে একটা ফোন করে ব্ল্যাকমেলের খবরটা দিতে হবে ঝুমা তুই কদিন পরেই লাখপতি হবি তোর নিজের বাড়ি ঘর সব কিছু হবে শুধুমাত্র একটু অপেক্ষা কি বলো বন্ধুরা তাই তো স্যার স্যার বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে স্যার কি হচ্ছে হাবু স্যার বলবেন না স্যার ফুটোকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কি বলছো ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফুটোকে কি আটকাবে হ্যাঁ আর বলেন না স্যার মনে হচ্ছে ফুটো কিডন্যাপ হয়ে গেছে কি বলছো ফুটোকে কিডন্যাপ কে করবে তাই তো স্যার ভাবছি ফুটোকে কে কিডন্যাপ করবে বলছি বাড়িতে আবার ওই শাকচুন্নি আর কালনাগিনি কে আশ্রয় দিয়েছো ওদের কাজ না তো না স্যার কিছু সময়ের জন্য মনে হচ্ছিল ওরাই করেছে কিন্তু এখন মনে হচ্ছে ওরা করেনি স্যার তাহলে কে করতে পারে স্যার সেটাই তো বুঝে পাচ্ছি না কে করতে পারে টাকার লোভে সব টাকার লোভে স্যার আমার মনে হচ্ছে ফুটার বউ ঝুমা ও কিন্তু কম ডেঞ্জার না ও কাজটা করতে পারে কিন্তু ও যে এভাবে কান্না করছে অভিনয় করছে বোঝা বড় মুশকিল তাই তো কি করা যায় বলতো পুলিশ একটু খবর দিলে হয় না স্যার পুলিশ স্টেশনে গেলে বলবে চব্বিশ ঘন্টার আগে এফআইআর নেওয়া যাবে না কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত আমার বন্ধুকে ছাড়া আমি কি করে থাকবো স্যার আপনি একটু বলেন স্যার আরে বাবা তুমি চাপ নিও না ঠিক আছে ফুটোর মোবাইল লোকেশন দেখে আমি একটু ট্র্যাক করার চেষ্টা করছি বুঝেছো আমি একটু আনঅফিসিয়ালি ভাবে ফুটোর কাজটা দেখছি ঠিক আছে স্যার দেখেন স্যার হ্যাঁ আপনার উপর আমার দৃঢ় বিশ্বাস আছে যে আপনি স্যার কিছু একটা করবেন আরে তুমি টেনশন যেন না ফটোকে যে করে কุดদার করা হবে স্যার আপনি কিছু একটা করেন স্যার দাঁড়াও এই আজকে স্কুলের শেষ দিন তো বুঝতে পেরেছো এই ফাইলটা একটু সাবমিট করে তারপরে আমিও তুমি বেরোচ্ছি ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ আপনি কাজ করেন আমি এখানে আছি স্যার ঠিক আছে পাঁচ মিনিট দাঁড়াও পাঁচ মিনিটে আমি কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়ছি ঠিক আছে স্যার ঠিক আছে কে আছে শক্তনি তুই এরকম করছিস কেন কিছু মাঠে ঢুকছে না এই অব্দি পায়ের ছাপ আছে তারপরে এখান থেকে আর কোনো পায়ের ছাপ দেখা যাচ্ছে না হ্যাঁ আরে বাবা আমার মনে হয় এই পর্যন্ত হেঁটে আসছে তারপরে এখান থেকে কোনো বাইক বা গাড়ির সাহায্য নিয়েছে সেটাও হতে পারে কিন্তু কোনো টায়ারের ছাপ্পা দেখা যাচ্ছে না যে আরে মনে কর ওই বাইকটা রাস্তার উপরেই ছিল মনে কর বুঝতে পেরেছিস মাটির উপর নামে নি তা কি করে টায়ারের ছাপ্পা দেখবি তোমার কথা তো বুঝলাম এবার কোন দিকে যাবো এদিকে একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে মাঠের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে কোথায় যাবো বলো আন্দাজে সেটাই তো আবার সময়ও খুব কম কি করে খুঁজে বার করবো বল একটু বুদ্ধি লাগাও দিদি একটু বুদ্ধি লাগাও কী করা যায় কি করা যায় বলছি কি এই হেড করলে হয় যেদিকে হেড পড়বে সেদিকে যাবো যেদিকে টেল পড়বে সেদিকে যাব না না দিদি এটা তো খেলার বিষয় না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হেডের দিকেও যাওয়ার দরকার টেলের দিকেও যাওয়ার দরকার দিদি এক কাজ করলে হয় তুমি যদি এদিক দিয়ে খুঁজো আর আমি যদি এদিক দিয়ে খুঁজি তাহলে কেমন হয় তাহলে তো ভালো হয় কিন্তু এই মাঠের দিকে তো একটা রাস্তা গেছে এই রাস্তায় কি খুঁজবে বলছি আগে দুজন দুপাশে খুঁজে নিই তারপর ওই মাঠের রাস্তায় দুজন মিলে একসঙ্গে খুঁজলে হবে কি বলো দিদি কী করা যাবে সময় তো খুব কম সেরকমই করতে হবে আর যে গ্রামে যাবার যে লোকজন দেখবা সবাইকে বলবা এই যে কালো আর লালের ভিতরে আর সাদার ভিতরে জামা পরা আর মাথায় মুরগির মতন কটকটে চুল কেউ দেখেছে না দি ঠিক আছে আরে বাবা ফুটোর নাম বললে ফুটোকে সব গ্রামে চেনে সেটা তো অবশ্য ঠিক কথা ঠিক আছে তাহলে তুমি ওদিক যাও আমি ওইদিক যাই হ্যাঁ ঠিক আছে সাকচুনি তুই যদি খবর পাস তাহলে ফোন করিস হ্যাঁ হ্যাঁ একদম দিদি তুমিও ফোন করো ওকে ওকে দিদি দিদি আমি কি দেখছি দেখো দিদি দেখো কি হলো সাকচুন চুপচুপ করে বসে 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 পড়ো যাই তাড়াতাড়ি গিয়ে কিডন্যাপের খবরটা পাদুকে দিতে হবে হাগুকে দিতে হবে আর টাকার ডিমান্ডটা করতে হবে তাড়াতাড়ি যাই উর্মিলা করছে না তো না না কেউ নেই যাই দেখি তাড়াতাড়ি গোটাউশের ভিতরে ফুটোকে খুঁজে বের করে অত সো জানা যে জায়গায় আমি লুকিয়েছি বউ কাজ করি মোবাইলে ভিডিও রেকর্ডিং করে ফেলি বাবা সাতজনের মাথায় বুদ্ধি আছে ভিডিও রেকর্ডিং করছে যা কেউ দেখেনি বাঁচা গেল বলছি সাতচুনি রেকর্ডিং করেছিস হ্যাঁ একদম দিদি রেকর্ডিং করেছি চল চল তাড়াতাড়ি চল যদি ফুটোর বউ কিডন্যাপ করে থাকে তাহলে খেলা হবে খেলা হবে মানে গ্রামের লোকজন দিয়ে মার খাওয়াবো আমরা মার খেয়েছি কি অভিনয় করেছে বাবা আসলে তাড়াতাড়ি আসো চল 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 এই সুযোগ তো গিয়েছে না হ্যাঁ হ্যাঁ ওই সামনে একটা বাড়ি দেখছো ওই বাড়িতে ঢুকেছে মনে হচ্ছে চল দেখি তাড়াতাড়ি চল আজ আর ঝোমাকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না চল আগে দেখি কোথায় মালটা গিয়েছে চলো দিদি চলো ইশাল ঝোমার বাচ্চা এখন আসছে না হ্যাঁ বলেছি অনেক টাকা দেবে আর যে ঘরের ভিতরে চেচামে করছে কতক্ষণ পর্যন্ত আটকে রাখা যায় কোন হারামের বাচ্চা আমরা আটকে রেখেছি যদি সাহস থাকে বুকের পাটায় যদি জোর থাকে দরজাটা খুলে দেখা হারামের বাচ্চা হারামি এই সেই বক বক করছে রাগ যা চেচ্ছে আর বলার মতো নেই এই ওলা উঠো ঢাবনা এই মুখ পোলা মিনসে এই কালো হাতি এই 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 পাঁকি দরজা খোললে দরজা খোল হারাম জাতিগুলো দরজা খোল এ হারাম না হারাম যাদা যদি বুকের পাটায় জোর থাকে একবার কথা বলে দেখ কথা বল একবার কথা বল দেখি তোর মুখের পাতায় কত জোর আছে কথা বল এই ঝুমার বাচ্চা ভুমা এই কুমার বাচ্চা টুমা দরজা খোল বাপের বেটি হলি দরজা খোলে দরজা খোল হারাম যাদি মিনছে পোড়া মুখো মিনছে কয়লা মুখো পোড়া মুখো সারা ঝোমার কথা কি করে জানো বাবা বাবা ঝুমাবার ধরে আনার সময় ডাকেনি তো আমার ডাকেনি তো ওই বুড়ো বাইসে যদি আবার ধরা পড়ি এইসব কেছে সারা জীবন সারা জেল কাটতে হবে আর কি বলবো ঝোমা আমার একদিন ফাঁসাবে আর বলার মতো নেই এই সাত নাগিনী এই চারণাগিনী এই কালকে উঠে এই দাঁড়ার সাপ এই হ্যালো সাপ এই লড়িতে চাপা ট্রেনে চাপা গাড়িতে চাপা বাচ্ছে চাপা হারামির বাচ্চা এই জাতবাড়ানি হিমালটা যেসব খেতে খামারে দেখছে রক্ত গরম হয়ে যাচ্ছে ওরে হানামের বাচ্চা যদি বুকির পাটায় জোর থাকে দরজা খুলে দেখ আমার নাম ফুটো তোদের যদি সব ফুটো বন্দনা করে দিই তারপরে বলিস যদি বুকির পাটায় দম থাকে তাহলে একবার দরজা খুলে দেখ হ্যাঁ বেহুশ করে আমার মানে কিডন্যাপ করেছিস বুকির পাটা জোর থাকলে এমনি কিডন্যাপ করে দেখতিস হ্যাঁ অনেক সহ্য করেছি হ্যাঁ আমি জানি সব এই মোটামুটি ঝুমার হাত এর পিছনে এবার কি আমাকে আটকায় রাখিস যদি বাপের বেটি হোস বাপের বেটা হোস তাহলে দরজা খুলে দেখা আমার সহ্য হচ্ছে না মনে হচ্ছে কি ছেলাদের চটি দিয়ে বাড়ো হাই আমাকে মিনসি এখন আইতিস এখানে আই কি আছে এই কোন সালারে কিডন্যাপ করেছিস হ্যাঁ সকালের তে মানে একভাবে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে আমার কানের পর্দা ফাটাই দেবে মনে হচ্ছে আর বোলো না এই সব হচ্ছে পয়সালা মানুষ তো ওর জন্য বেশি গরম বলছি এর আগে যে দুটো কিডন্যাপ করেছিস ওরা তো ভালোই ছিল চেঁচামেচি করছিল না আর বলে না হসপিটালে দুটো বকরা পেয়েছিলাম এর জন্য এই মালটা যে এত চালু জানতাম না বুঝতে পারিছো এই উলা উঠো এই মুকুড়ি এই সাতনাগিনি এই ঝুমা এই চচ্চড়ি বেগুন বেরোয়নি একবার তোর আম সত্য বানাবো দাঁড়া ঝুমা তোর ঝুমাই দেবো বলছি কি ঝোঁয়া তুই যখন ওদের কিডন্যাপ করেছিস কি তো দেখেছে বারবার তোর নামে খিস্তি খামারি করছে আরে বাবা জলের ভিতর ট্যাবলেট মিশাই দিয়েছিলাম বুঝতে পারিস জলটা যেহেতু লাস্টে আমি দিছি তোর যতটুকু মনে আছে আমারই দেখেছি লাস্টে এর জন্য আমার নাম করে খিস্তি খামারি করছে বুঝতে পারিস বলছি টাকা নেওয়ার পর কি করবি টাকা নেওয়ার পর কি করবো দরজার তালাটা খুলে আমি তুমি পালাই যাবো আরও যদি বলে দেয় পুলিশ যে আমি তুই এই কাজ করেছি ওর কাছে কোনো প্রমাণ আছে নাকি আমরা এই ঘরে কোনোদিন আসিনি দেখলে ঝোমা তোর কথা শুনে আমি কোনদিন ফাঁসবো তার কোনো গ্যারান্টি নাই আরে বাবা সারা জীবন ইনকাম করেও কোনোদিন এক লাখ টাকা গোছাতে পারবা না আর তোমার আড়ে টাকা আমি দুই লাখ টাকা করে দিচ্ছি বুঝতে পারি তো আরে তার জন্যই তো যত রিক্স ফিক্স নিয়ে হোক যেভাবে করছি আমি এই হ্যাঁ বাচ্চা এই উলা উঠো এই ট্রেনে চাপা লড়িতে চাপা গাড়িতে চাপা হ্যাঁ বাপের বেটি বাপের বেটা হলি দরজা খুলে দেখা হারামজাদা পোড়া মুখ মিনছে একটু জলটা দে জল দে জল খাতি দে জল খাতি দে আরে কথা বলিস না কেন আমার যে কিডন্যাপ করেছি সে মেয়ে কি ছেলে দরজার ওই পাশে কি আছে একবার একটু দরজা খুলে দেখা রে দেখা হারামজাদি দেখি তো কিরকম খেপে গেছে ওই সব কথা ছাড় বলছি কি ছেলের বাড়ি ফোন করবি না এ তার জন্যই তো চুপি সারে আসলাম বলছি তোর আবার আসতে কেউ দেখেনি তো না না তুমি যে যেখানে থাকো জঙ্গলের কেউ থাকে না তবু আসার সময় একটু সাবধানে আসিস বুঝেছিস আজকাল মোটামুটি মানুষের চারটে পাঁচটা পা হোক বুঝছিস যে করে হোক মোটামুটি ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আরে তুমি ওই কোনো নিও না তোর ফোনটা বের করে আমি নাম্বার বলছি এ হাকুকে ফোন করে মোটামুটি ওই সতেরো লাখ টাকার কথা বলবা এই সতেরো লাখ কি দেখি পারবে আরে সতেরো লাখের জন্য বলতেছি ওই কমাতে কুমাতে ভারী জোর পনেরো এসে ঠেক খাবে বুঝতে পারিছো আর যদি পনেরো বলি কেন দশ বারো তেরোয় এসে খাই বুঝতে পারিস এর জন্যই সতেরো বলিস পনেরোই মোটামুটি ডিল ফাইনাল করে দেবো বলছি কি ওর বাড়িতে পনেরো লাখ টাকা দেবে আরে বন্ধু বন্ধু প্রীতির আঠা মানে কাঠালের আঠা বন্ধু এক কোটি টাকার মালিক আর এই বন্ধুর জন্য পনেরো লাখ টাকা দেবে না বললি হয় হসপিটালের পিছনে তিন চার লাখ টাকা খরচা করেছে মানে বুঝতে পারছো কত প্রীতির বন্ধু শালা এরকম বন্ধু যদি প্রত্যেক বাড়ি থাকতো আমি একটু বিশাল টাকা ইনকাম করতে পারতাম সেটা খারাপ বলো নাই পট করে ফোনটা বের করো পুরোনো ফোনটা বের করো বলো নতুন তোমার অ্যান্ড্রয়েড ফোন আবার বের করে না বুঝতে পারিছো ভাবতেছি কি মোটামুটি টাকা পয়সা পালি পারে এই ভালো একটা দেখি ফোন কেনবো হয়েছে তোমার ওই হত ভালো ফোন কেনার দরকার নেই যত দামি ফোন কিনবা লোকে তোমার উপর নজর দেবে বুঝতে পারিছো তা কথাটা খারাপ বলিসনি তাহলে কথা না বলে পট করে মোবাইল বের করো আর আমি তোমার যা শিখাই দিচ্ছি তাই তাই বলো এ উলা উঠো মিনসে এ শাকচুনি কাল লাগেনি এ ফড়িং এ শেফালি এ ঝুমা যদি বাপের বিটি হোস তাহলে একবার দরজা খুলে দেখা আমি জানি তোরা মিলেমিশে এই কাজটা করেছিস দরজাটা খোল একবার খোল দরজাটা মাথা কপাল খারাপ করে দিলো আরে সময় নেই তাড়াতাড়ি ফোন বের করো ধর ফোন কর নাকি আমি কথা বলে আমার কথার আওয়াজ বুঝতে পারবে না তুই একদিন কোনদিন মারাবি বুঝতে পারিস বুড়ো ভাই সে এখন জেল থাকতে আমি পারবো না বুঝিস মাঝার যন্ত্রণার জায়গা মাঝে মাঝে ফাটফাট করে ওঠে আরে দু লাখ টাকা পেলে সব যন্ত্র কমে যাবে না তুই যে মাঝে মাঝে টাকার কথা বলিস লোক সামলাতে পারিনি আমি হয়েছে হয়েছে ওইসব কথা ছাড়ো আমি নাম্বার বলছি পড়াফট করে ডায়াল করো দেখি নাম্বার বল ফোর ফাইভ জিরো জিরো টু থ্রি নাইন জিরো এটা ল্যান্ড নাম্বার নাকি বলে না এটা হাগুর স্পেশাল নাম্বার ফোন করো লি লিলি লিলি লি লি লিলি লি লি লিলি রিং হচ্ছে রে রিং হচ্ছে একটা সাউন্ড বাড়াও আরে বাবা ফুল সাউন্ডে আছে এ হারামের বাচ্চা লড়িতে চাপা গাড়িতে চাপা এ বদমাই সে হারাম যাদের পুরা মুখ মিনছে দরজা খোল রে দরজা খোল বাপের বাটি হলে দরজা খোল রে হারাম একবার দরজা তো খুলে দেখ ফোটের কত পাওয়ার দেখ 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 তাড়াতাড়ি খোল আমার গায়ের রক্ত সব টাকবাক করে যাচ্ছে রে একবার দরজা খোল রে ঝুমা একবার দরজা খোল চলো হাগু চলো সব কাজ বাজ হয়ে গেছে এখন আমার বন্ধুর কাছে যাই দেখি বন্ধু কি করতে পারে চলেন স্যার চলেন লিলি 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 দেখো হাগু কি আবার ফোন করলো কে জানে স্যার কে ফোন করলো কে জানে স্যার নতুন একটা নাম্বার দিয়ে ফোন আসছে ফোনটা হ্যালো আপনি কি হাগু বলছেন হ্যাঁ আমি হাগু বলছি আপনি কে বলছেন আমার নাম নাম না জানা অতিথি মানে আপনি কি ফাজ করার জায়গা পাচ্ছেন না এমনি আমরা টেনশনে আছি রাখেন একদম ফোন রাখার চেষ্টা করবেন না না হলে কিন্তু জীবনে অনেক বিপদ ঘনি আসবে এ কি রে বাবা বলছি কি তোমার বন্ধু কি ফটো হ্যাঁ আমার বন্ধু ফটো যদি তোমার বন্ধু ফুটোকে জীবিত দেখতে চাও তাহলে সাত লাখ টাকা রেডি করে রাখো যক্ষণই ফোন করবো সেই লোকেশনে গিয়ে টাকাটা তোমরা দেখে চলে আসবে আর তার বিনিময় পাবে তোমার বন্ধুর জীবন হি বুঝি এত টাকা কোথা থেকে পাবো কি রে তুই কি ভাবছিস আমরা কি জানি না তুই যে লটারিতে এক কোটি টাকা পেয়েছিস হি টাকা পেয়েছি কিন্তু টাকাগুলো তো এখন ওঠানো যাবে না তাহলে তোর বন্ধুকে তুই ভুলে যা হ্যাঁ বাচ্চা হ্যাঁ দরজাটা খোল গাড়িতে চাপা লডিতে চাপা ফুটো ভাই তুই কোথায় ভাই ছোট ভাই তোর আওয়াজ শুনতে পারবে না রে তাকে বন্ধ করে রেখেছি কালকুটি যদি বাঁচাতে চাস টাকা নিয়ে রেডি থাক আমরা কিছু একটা ব্যবস্থা করছি আমার বন্ধুকে মেরো না আমার বন্ধুকে কষ্ট দিও না যদি তোর বন্ধুকে এতই ভালোবাসিস তাহলে দ্বিধাবোধ করছিস কেন টাকা রেডি কর আর বন্ধুকে ছাড়িয়ে নিয়ে যা হ্যাঁ ঠিক আছে আপনি কোনো চাপ নেবেন না টাকা পেয়ে যাবেন অ্যাড্রেসটা বলুন আমরা কি এতই বগা তোকে অ্যাড্রেস বলে দেবো সময় মতন অ্যাড্রেস পেয়ে যাবি ফোনটা কাছে রাখিস এবং চার্জিংও রাখিস বন্ধু ফুটো বন্ধু কেটে দিলো ফোনটা স্যার ফোনটা কেটে দিলো এ কি সত্যি তালি ফুটো কিডন্যাপ হয়ে গেছে স্যার সব শেষ হয়ে গেল সব এই জীবনে শুধুমাত্র হ্যাঁ তো ঝুড় যাবে কিসের জন্য স্যার জানেন স্যার এই লটারি টাকার জন্য এই টাকা না পেলে জীবনটা ভালোভাবেই চলছিল এই টাকা পাওয়ার পরের থেকে একটা বিয়ে দুটো বিয়ে তারপর জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল স্যার এজন্যই বলে পাপের টাকা কোনোদিন না স্যার ঠিক বলেছো যদি রোজ কষ্ট করে ইনকাম করতে তাহলে জীবনে এত কষ্ট পেতেন না স্যার আপনিও তো অনেক কষ্ট পেয়েছেন জীবনে স্যার ও সব পাপের ফল হ্যাঁ এখন স্যার কি করব স্যার বছর ওর বন্ধুর সাথে একটু আলোচনা করে নিই তারপরে যদি পুলিশকে জানাই তারপর যদি ফুটোকে ওরা কিছু করে দেয় তারপরে আরে অত সুজা ফুটোর অবস্থা শুনলে ফুটো এখন একদম ওকে আছে আর ফুটোকে কিছু করলে ওরা টাকা পাবে না তো ওরা সেটা জানে বুঝতে পেরেছো তাহলে স্যার আপনার বন্ধুকে আনঅফিশিয়ালি ভাবে জানালে হয় না হ্যাঁ হ্যাঁ সেইভাবেই জানাবো চলেন স্যার আপনার বন্ধুর কাছে চলেন চলো হাগু চলো যেখানেই থাকিস তুই টেনশন না বন্ধু তোকে আমি বাঁচাবোই দরকার আমার সব টাকা পয়সা দিয়ে তোকে আমি বাঁচাবো বন্ধু তোকে আমি বাঁচাবো চালা পাপের টাকা কোনোদিন হজম হয় না হ্যাঁ লটারি দি পাপের টাকা পাইছি সব জীবনটা পুরো সারখার করে দিল চলো হবু চলো বলছি সব রেকর্ডিং হয়ে গেছে ঝুমার সব নাটক অভিনয় এই মোবাইলের ভিতরে একদম স্মৃতিবদ্ধ হয়ে গেছে বলছি কি ওটা একটা হার্ড কপি গুগল ড্রাইভে আপলোড করে দে বুঝতে পেরেছিস যদি মোবাইলটা কোনো মতে হারিয়ে যায় প্রমাণটা থাকবে এ একদম ঠিক বলেছো দিদি একদম ঠিক বলেছো এই আপলোড করে দিচ্ছি ওরা যেরকম শয়তান ওদের সাথে শয়তানি করতে গেলে পরে অনেক খুশি আর হয়ে কাজ করতে হবে এ দিদি আপলোড হয়ে গেছে এবারে অ্যাটাক করা যাবে দাঁড়াও অ্যাটাক করতে হবে ওই গাড়িতে চাপা লড়িতে চাপা ট্রাক্টর চাপা হারাম যাদা পোড়া মুখো মিনছে দরজা খোল রে দরজা খোল হারাম যাদি দরজা খোল এই তো ফুটার আওয়াজ শোনা গেছে চল বল চল ফুটার আওয়াজ তো এর আগেই আমি শুনেছি তালার দেরি কিসের এ অ্যাটাক কর হ্যাঁ দাঁড়াও মোবাইলটা এখানে সেট করে যাই মানে পুরোপুরি সবকিছু একদম সেটিবদ্ধ হবে সেইভাবে কাজ করি আরে বাবা দরকার নেই চল যেটুকু আছে ওটাই অনেক এই হারাম যাদি পোড়া মুখি মিনছে গাড়িতে চাপা লড়িতে চাপা ট্রাক্টর চাপা হারাম যাদা পোড়া মুখো মিনছে দরজাটা খোল রে দরজাটা খোল টুডুম 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 টুডুম